ইস কিরকম ভাবে তার তার ফেটে গেছে, না আর কিছু নাই। এমন কি কি হলো এত? হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গাড়ি থেকে আজকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি আজকে যাচ্ছি আমার স্কুটিটা নিয়ে আসতে। অনেক দিন ধরে স্কুটিটা কিন্তু ক্লেমে পড়ে আছে, আর এখানে চলে এসেছি গাড়ির চাকা পাম্প করতে। আজকে গাড়িটা নিয়ে যাচ্ছি কারণ বাড়ি থেকে অনেকটাই দূর শোরুম, আর অনেকটা ব্যাকওয়ার্ড সাইডে। তাই ভাবলাম গাড়ি নিয়ে যাই, আর আসার সময় আমি গাড়িটা চালিয়ে নিয়ে আসব আর ও স্কুটিটা চালিয়ে নিয়ে আসব। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দেই আমাদের গাড়িতে কি কি আছে। এটা হচ্ছে ছোট্ট একটা গণপতি, আর এটা দেখছো এটা হচ্ছে সোলার সিস্টেম, মানে যখন সূর্যের আলো পায় আর এটা নড়তে থাকে। আর এটা কিন্তু দেখো একটা সেন্ট আর কি, পারফিউম, যেটা মুখটা খুলে রাখলেই অনেকক্ষণ সুবাস গাড়ির মধ্যে থাকে। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি পেট্রোল পাম্পে, এখান থেকে তেল ভরবো, তারপরে কিন্তু আমরা রওনা দেব। রাস্তার মধ্যে কিন্তু অনেক বড় বিপদে আমরা পড়লাম। হঠাৎ পেট্রোল পাম্প থেকে গাড়িটা ছাড়ার পরে একটা বিভৎস আওয়াজ হলো। আমি তো রীতিমতো ভয় পেয়ে মোবাইল হাত থেকে ফেলেই দিয়েছিলাম। তো তারপরে আমার বর বললো যে টায়ার হয়তো বাস্ট হয়ে গেছে। তো নেমে দেখছি, দেখো কি অবস্থা। একেবারে ফাটে তার বের হয়ে গেছে। তো তো দেখো গাড়িতে একটা স্টেপনি ছিল, আর স্টেপনিটা বের করে নিয়ে আসলো, ওটা এখন আমার হাতে। একবার যে ই হলো বাস্ট হলো, এত আওয়াজ হয়নি আমার। তো দেখো চাকাটা খোলা হয়ে গেছে, আর এই নতুন স্টেপনিটা লাগাবে। আমিও কিন্তু সাথে সাথে কিছুটা হেল্প করে দিলাম এই নাটগুলো লাগাতে, কারণ একজন সাথে থাকে হেল্প করলে না অনেকটা সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আমিও কিছুটা পারি, তবে এতটা জোর দিয়ে কিন্তু আমি লাগাতে পারবো না।
হয়ে গেছে, গাড়িতে বসলাম, দুধ লাগছে। তো দেখো আমরা রওনা দিয়ে দিলাম, টায়ারটা ঠিকঠাক মতো লাগিয়ে আমরা শোরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার খুব জল পিপাসা পেয়েছিল, তো এখানে দাঁড়িয়ে ও জল আনতে গেল আর আমি এখানে তেঁতুল গাছটার ছবি তুলছিলাম যে অনেক তেঁতুল ধরে আছে। দেখো এই গাছটা কত তেঁতুল, বিক্রি করে না তেঁতুল? এখন তেঁতুল গাছ অনেক কম হয়ে গেছে, এরপরে তেঁতুলের যা দাম উঠবে না তেঁতুল গাছ। আমরা ফাইনালি পৌঁছে গেলাম শোরুমে, আর এখন দেখি স্কুটিটা কমপ্লিট করে রেখেছি কিনা। তো দেখো স্কুটিটা সব কাজই করে রেখেছিল, সামনের দিকটা ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো সব করে রেখেছে, এখন ব্যাটারিটা সেট করছে আর কিছু কাজ বাকি আছে সেগুলো করে দিচ্ছে। ভাবতেই ভালো লাগছে কতদিন পর স্কুটিটা আমার ঘরে যাবে। এখন একটু ট্রায়াল দিয়ে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই চলে যাব। তো একদম নতুন হয়ে গেছে স্কুটিটা। তো এখানে কাগজপত্র আর বিলটা দিয়ে দিয়েছে, আর এটা ধোয়ার কাগজ করা হলো সেটাও দিয়ে দিয়েছে। তো কাগজপত্রগুলো চেক করে এখন পেমেন্ট করে বাড়ি যাব। অল ফর্মালিটিস কমপ্লিট, আমার বর স্কুটিটা নিয়ে চলে গেছে আর আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।